মুসলমান বলে তাদেরকে করে নিয়ে যাওয়া হলো আজকে আউলা তাকে রাস্তায় ফেলে তাকে টেনে হিঁচড়ে মারতে মারতে পুলিশ ধানে তোলা হয়েছে এই কি অনাজ শুরু হয়ে গেছে আজকে আমার রাজ্যে কি সংবিধান বলে কোনো জিনিস নেই আজকে আমার রাজ্যে কি আইন ব্যবস্থা বলে কোনো জিনিস নেই বিজেপি যখন নাবান্ন অভিযান করেছিল চারিদিক দিয়ে ব্যারিগেড করা হয়েছে নাবান্ন কাছে যখন যেন আসতে না পারে বিজেপির লোকেরা তারা তো ভাঙচুর চালিয়েছে তারা তো ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করেছিল তখন কোথায় ছিল মমতা ব্যানার্জির প্রশাসন তখন তখন কোথায় ছিল মমতা ব্যানার্জি কই তো এমপি এম এমপি এ তাদেরকে অ্যারেস্ট করলো না আজকে নওসা সিদ্দিকী মুসলমান বলে আজকে নওসা সিদ্দিকীর সাথীরা মুসলমান বলে আজকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো আজকে দাদা পীরের আউলা তাকে রাস্তায় ফেলে তাকে টেনে হিঁচড়ে মারতে মারতে পুলিশ ভ্যানে তোলা হয়েছে এই কি অনাজকতা শুরু হয়েছে গেছে আজকে আমার রাজ্যে কি সংবিধান বলে কোনো জিনিস নেই আজকে আমার রাজ্যে কি আইন ব্যবস্থা বলে কোনো জিনিস নেই আজকে আমার রাজ্যের পুলিশ প্রশাসন আজকে মানুষদের সাথে বাজে আচার আচরণ ব্যবহার করতে শুরু করে দিয়েছে কোন রাজ্যে আমরা বসবাস করছি সংবিধান আমার সংবিধান কি বলছে জনগণের জনগণ আন্দোলন করতে পারে প্রতিবাদ করতে পারে রাস্তা অবরোধ করতে পারে সবকিছু করতে পারবে কেন পারবে না আজকে যখন টিএমসি যখন গদিতে আসার আগে তারাও তো আন্দোলন করেছিল তারাও তো প্রতিবাদ করেছিল তারাও তো রাস্তা অবরোধ করেছিল তারা তো বাংলা বন বাংলা বন বাংলা দু মাস তিন বন্ধ ছাড়া ছাড়া সরকার তারা বাংলা বন্ধ করতো রাস্তা অবরোধ করতো ঘুমটার পর রাস্তা অবরোধ করতো এমনও করেছিল পেশেন্টরা হসপিটালে পৌঁছাতে পারে না ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না আজকে নৌসাদ সিদ্দিকী তার পার্টি আইএসএফ দলটা দু বছর পূর্ণ হয়েছে এক্ষেত্রে কলকাতা একটা অনুষ্ঠান করেছে রাজ্যের বিভিন্ন আইএসএফ এর কর্মীরা তারা সেখানে যাচ্ছে ভাঙুরের দল টিএমসির পুষা আমলা তারা তাদের ছেলেদের উপরে আক্রমণ শুরু করলো মাদ্দর চালু করলো মাথা ফাটিয়ে দিল ইট মেরে কারো হাত ভেঙে দিয়েছে মাদদর করে আজকে আমার কাছে কত হলো আমার দেশে জনগণ যখন আন্দোলন প্রতিবাদ করার জন্য বা একটা অনুষ্ঠান করার জন্য তারা যখন একটা জায়গায় আসছে তাদের ওপরে রাজ ক্ষমতা থাকার পরেও তাদের উপর আক্রমণ চালা চালানো হচ্ছে বিরোধীদের ওপরে কোন দেশে বসবাস করছি আমরা সেখানে মারধর করলো নশাসের দিকে কলকাতায় আসলো আসার পরে যখন তাদের বিরুদ্ধে যারা তাদের ছেলেদের ওপর আক্রমণ চালিয়েছে তাদের বিরুদ্ধে যখন রাস্তায় অবরোধ অবরোধ করতে গেল সঙ্গে সঙ্গে লাঠিচার্জ শুরু করলো মারধর চালু করলো কারণ ভেতরের খবর যেটা আমি পেয়েছি পুলিশ প্রশাসন মেরেছে অনেক আন্দোলনকারীদের মেরেছে ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত কিন্তু গতকালকে যেভাবে মারধর হয়েছে মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এরকম অত্যাচার এরকম মারধর আমি মনে করি ভারত স্বাধীন হওয়ার পরেই গতকালকে মারধরটা হয়েছে কঠিনভাবে কালকে মারধর হয়েছে কারণ এরা মুসলমান বলে আজকে তাদের উপরে এত অত্যাচার জুলুম করা হচ্ছে কারণ মুসলমানদের কোনো গ্রুপ যেন ক্ষমতায় না আসতে পারে মুসলমান যেন রকম গদিতে আসতে না পারে যা করবে ওনারা করবে আর মুসলমানদেরকে পোষাকুত্তা হিসাবে ব্যবহার করা হবে মুসলমানদেরকে ছাঁচরা কুত্তা হিসাবে ব্যবহার করা হবে সেই দিন আর নাই সেই দিন আর নাই বিশেষ করে আজকে যারা মুসলমান হয়ে মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছে আমি সেই সকল মুসলমানদেরকে আমি বলতে চাই আপনারা কি ভুলে গেছেন যে আজ আপনারা ফুরফুরা শরীফ দাদা পীরের ভক্ত মুরিদ বলে দাবি করছেন আর আপনার দাদা পীরের আওলাদ আজকে রাজনীতি নেবেছে কেন নেবেছে কিসের জন্য রাজনীতি করতে নেবেছে আমাদের জন্য দেশকে রক্ষার জন্য দেশের সংবিধানকে রক্ষার জন্য দেশের আইন ব্যবস্থাকে রক্ষার জন্য দেশের জনগণকে শোষণ শাসনের হাত থেকে রক্ষা করার জন্য আজকে সে রাস্তায় রাস্তায় নেবেছে পাটি করেছে আমি পীরের বাটা একজনের মানে তেল মাখিয়ে বেড়াবো আমি তীরের পীরের বাটা আপনার গুলামতি করে বেড়াবো আমি পীরের বাটা আমি চামচাগিরি করে বেড়াবো এটা ওনাদের ভালো লাগবে কিন্তু পীরের বাটারা যদি কেউ বা কোনো উলামা যদি একটা জায়গায় দাঁড়ায় মুসলমানদের হয়ে কথা বলার জন্য সংখ্যালঘুদের হয়ে কথা বলার জন্য অসহায়দের হয়ে কথা বলার জন্য না সেটা করতে দেওয়া যাবে না গতকালকে যেটা বুঝলাম এরা টোটালি মুসলমানদের কণ্ঠটাকে গলা দাবানোর পরিকল্পনা করছে মুসলমানদের কণ্ঠটাকে রুখার চেষ্টা করা হচ্ছে আমি ওই সমস্ত আমার দাদা পীরের ভক্ত ভক্তমণিদদের বলবো ওই সমস্ত মুসলমানদের বলবো যারা পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাচ্ছেন হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছেন অনুরোধ করবো আপনারা বিক্রি হওয়া বন্ধ করুন সমাজটাকে বাঁচাবার চেষ্টা করুন কারণ এমন একটা দিন আসবে টাকা কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না এমন একটা দিন আসবে অর্থ আপনাকে বাঁচাতে পারবে না ধন সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না এরাই আমাকে আপনাকে আজকে ব্যবহার করছে ফুটবলের মতো আজকে বুকে টানছে যখন বলটা গড়িয়ে গড়িয়ে গিয়ে গোলে ঢুকে যায় খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে বলটাকে কুড়িয়ে নিয়ে কাঁড়াকাড়ি করে কে কুড়োবে আগে কে কুড়িয়ে দূরে বলটাকে চুমু খাবে ঠিক তদরূপীরা ভোটের আগে ইলেকশনের আগে আমাকে আপনাকে ইউজ করছে আর ঠিক সময় এলে আমাকে আপনাকে ফুটবলের মতো লাথি মেরে মাইদানে বাইরে বার করে দিচ্ছে তো অনুরোধ করব এখনো সময় আছে চৌকাট পাল্টাবার সময় এসে গেছে